ভাই আমার একটু হেল্প কর, আমি চাই আমি যাতে পাঁচ অক্ত নামাজ পড়ি, কিন্তু আমি পারতাছি না। আমার মতে তাহলে তোর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা সেটা হইতাছে প্রত্যেক দিন চেষ্টা করবি একটা দুইটা ভিডিও দেখা, যে ভিডিওতে নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারবি, নামাজের ফজিলত সম্পর্কে জানতে পারবি, নামাজ মিস দেওয়ার ভয়াবহতা সম্পর্কে জানতে পারবি। এখন তোর যেই বক্তা পছন্দ সেই বক্তারই নামাজ নেওয়া যে লেকচার আছে ওইটা দেখ। আর তোর নামাজ নেওয়া জানাটা কেন গুরুত্বপূর্ণ তা যদি আমি তোর এক উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন ধর, আমি তোকে বললাম ওই দিকের মাটিতে গিয়া প্রত্যেক দিন আধা ঘন্টা তুই গর্ত করবি। এখন তুই আমার কথা শুন না, হয়তো তুই একদিন গর্ত করলি, দুই দিন গর্ত করলি, দশ দিন গর্ত করলি, তা 11তম দিনের দিন কিন্তু তোর হইতাছে ভাল লাগবে না, কেন আমি গর্ত করতেছি শুধু শুধুই। কিন্তু আমি যদি তোকে কারণটা জানাই দিই, তুই ওখানে যদি প্রতিদিন আধা ঘন্টা করে গর্ত করস, তাহলে তুই 30 দিন পর হইতাছে স্বর্ণের খনি পাওয়া যাবি। তাহলে হইতাছে তুই কি প্রতিদিন আধা ঘন্টার জায়গায় হইতে পারে প্রতিদিন 2 ঘন্টা করে গর্ত করা শুরু করে দিবি। এই জন্য তোর নামাজ সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ, এতে তোর নামাজ যে প্রতিদিন আদায় করতে হবে এই মোটিভেশনটা থাকবে। আমি বুঝছি তুই কি বুঝাইতে চাইছস, কিন্তু আমি তো আসলে নামাজ সম্পর্কে জানি যে নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ ইবাদত। নামাজ ইচ্ছা করে মিস দিলে অনেকের মতে কাফের হইয়া যায়, বিচার দিবসে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কিন্তু এগুলো জানার পরও তো আমি আসলে নামাজ মিস দিয়াই দিই, এমন তো না যে আমি যেগুলো জানি না, আর এগুলাই তো ওই ভিডিওতে বলবে, রাইট? শুন, তুই জানোস হয়তো, কিন্তু জানা আর উপলব্ধি করা কিন্তু বিষয়টা এক না। তুই জানোস কিন্তু তুই কিন্তু এখন উপলব্ধি করতে পারোস না। ধর বিষয়টা এমন, তুই জানোস যে মেসি অনেক ভালো ফুটবল খেলে, কিন্তু তুই মেসির খেলা কখনো দেখোস নাই। তাইলে কি তুই জিনিসটা উপলব্ধি করতে পারবি না যে মেসি আসলে কতটা ভালো ফুটবল খেলে? তুই হয়তো শুই না আসছিস মেসি ভালো প্লেয়ার, তাই এটা তুই জানোস। এমনই ভাবে তুই যদি নামাজের গুরুত্বটা উপলব্ধি করতে চাস, তাহলে এসকল ইসলামিক বক্তাদের নামাজ নিয়ে লেকচার শুনতে হবে, দেখতে হবে। যার কারণ হচ্ছে ওনারা হইতাছে এই সকল বিষয় এত সুন্দরভাবে ডিটেলসে এক্সপ্লেইন করে, যার মাধ্যমে তোর উপলব্ধি হতে সাহায্য হবে। আর অবশ্যই সবসময় তো আল্লাহের সাহায্য পেতে হবেই, তোর নিয়ত ঠিক থাকলে আল্লাহের সাহায্য ইনশাল্লাহ পেয়ে যাবি।